হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম বন্ধু স্টাডি সলিউশন। আজকে ভিডিওর মধ্যে আমরা জেনে নেবো প্রাইমারি 2017 রেজাল্ট প্রসঙ্গে মুখ খুললেন পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। তো কী বলেন আমরা জেনে নেবো। তো অনলাইনে এবং অফলাইনে আবেদন করেছিলেন চাকরি প্রার্থীরা, অবশেষে তাদের মধ্যে 474 জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগপত্র দেওয়ার নির্ঘণ্ট ও প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো 2014 সালের উত্তীর্ণ এবং প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের মধ্যে যারা অফলাইন এবং অনলাইনে আবেদন করেছিল মেধার ভিত্তিতে তাদের মধ্যেই 474 জনের নাম প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো একথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। তো এদিন তিনি আরও জানিয়েছেন যে প্রাথমিকে 16,500 শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া শুরুতেই 1230টি পদ আলাদা করে সংরক্ষিত করে রাখা হয়। আবেদনকারীদের মধ্যে 478 জন অনলাইন ফর্ম জমা করতে না পেরে অফলাইনে দরখাস্ত জমা করেন। তো 722 জন চাকরি প্রার্থী নিয়োগ প্রক্রিয়া আবেদন আদালতের বিচারাধীন। মানিক ভট্টাচার্য জানিয়েছেন 478 জনের মধ্যে 474 জন যোগ্য চাকরি প্রার্থী পাওয়া গেছে, এবার তাদের মধ্যেই নিয়োগপত্র দেওয়া হলো। এ প্রসঙ্গে পর্ষদের সভাপতি আরও জানিয়েছেন এই 474 জন চাকরি প্রার্থীদের মধ্যে যেমন অনলাইন আবেদনকারী চাকরি প্রার্থীও রয়েছেন, ঠিক তেমনই রয়েছেন অফলাইনে আবেদনকারী চাকরি প্রার্থী। তো প্রাথমিক টেট 2017 যে রেজাল্ট, টেট প্রাইমারি টেট 2017 রেজাল্ট প্রসঙ্গে পর্ষদের সভাপতি জানিয়েছেন যে 31 জানুয়ারি যে লিখিত টেট হয়েছিল তার ফলও দ্রুত প্রকাশিত হবে। তো তোমরা শুনে নিলে 2017 রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই তোমাদের প্রকাশ করা হবে, তার জন্য তোমরা ওয়েট করো কিছুদিন। তো থ্যাংক ইউ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো।